যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন আনতে সুনির্দিষ্ট কোনো অগ্রগতি নেই, তবে ঢাকার মার্কিন দূতাবাস সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জানান, প্রাথমিকভাবে 4 মিলিয়ন টিকা পেতে যুক্তরাষ্ট্রকে চিঠি লিখেছে বাংলাদেশ। সরবরাহের সর্বোচ্চ চেষ্টা করছে ঢাকার মার্কিন দূতাবাস। দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সব তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কাছে জরুরিভাবে 3 মিলিয়ন টিকা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। ভারত লিখিতভাবে কিছু না জানালেও মৌখিকভাবে সরবরাহের সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে। দেশে রাশিয়ার টিকা উৎপাদনে ক্রয় চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান তিনি। পুরো বিষয়টি নিয়ে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন প্রাথমিকভাবে 5 লাখ টিকা উপহার হিসেবে দিতে চেয়েছে, এর মধ্যে 15% বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের জন্য। তবে পুরো টিকা আনার ফ্লাইট খরচ বাংলাদেশকে দিতে হবে বলেও জানান তিনি। ইউএস মিশন সর্বতোভাবে চেষ্টা করতেছে যত তাড়াতাড়ি পারা যায়। উনি বললেন যে এক্স্যাক্ট দিনক্ষণ আমি বলতে পারবো না, বাট উই আর সিরিয়াসলি ওয়ার্কিং, আমরা খুব আন্তরিকর সাথে কাজ করছি যে আপনাদের আমরা কিভাবে ভ্যাকসিনটা দিতে পারি। চীনের অ্যাম্বাসেডর আমাকে বলেছেন 12 তারিখে ইট উইল রিচ ঢাকা। হ্যাঁ, আমরা এটা নিয়ে আসব। ওরা গিফট হিসেবে দিচ্ছে, কিন্তু ওখান থেকে আনা আমরা আনতেছি, আমাদের প্লেন পাঠায় দিয়ে নিয়ে আসতেছে।